প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজমেরি জেমস হাউস নিবেদিত জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তি, পরিবেশনে প্রযোজনে অধম লতিফ সরকার। তো এখন যে গানটি আমরা যার মুখে শুনব, মুক্ত সরকার। আচ্ছা, আপনি কোন গানটি গাবেন, কার লেখা? আমি এখন যে গানটি করব, লন্ডন প্রবাসী কাঁচা মিয়া সাহেবের চিনি চিনি লাগে বন্ধু কাছে আসো না, এই গানটি গাইব এখন। আপনি কি কাছে যাবেন? আসলে আমি এই পর্বে না, আমি আরও কয়েক পর্বে যখন আমি দেখেছি টিভি চ্যানেলে আপনি এক একজন শিল্পীকে প্রশ্ন করছেন, আপনার প্রশ্নগুলো একটু রহস্যময়, যদিও আসলে বাউল শিল্পী তো তাই এরকম একটু রহস্য করে আপনি একটু কথা বলেন, পছন্দ করেন। কোনো প্রশ্ন করলে যখন ভিতর খুশি হয় উপর, যদি আমার মালিক যদি আমাকে ডাকে অবশ্যই তার কাছে যেতেই হবে, কারণ মালিক যাকে ডাকে তার পৃথিবীতে থাকার কোনো সে থাকতে পারে না, তার কাছে যেতেই হয়। তাহলে বোঝা যায় যিনি সাধক কবি এজাজুর রহমান কাঁচামিয়া সাহেব, তিনি তার গানের ভাবে বুঝাইছেন যে যেতে হবে কার কাছে, পরম বন্ধুর কাছে, পরম বন্ধুর বাসর ঘরে। আচ্ছা, এজাজুর রহমান কাঁচামিয়া সাহেব তার অনেক গান লেখা এবং এরকম অনেক সাধক অনেক গান লিখেছে যে গানগুলি প্রচার হচ্ছে না, প্রচার না হলে সেই গানের কতটুকু কি হয় আপনারা ভালো জানেন, তাই ইনশাল্লাহ আমরা প্রচার করব আপনাদের সেই মহামূল্যবান গানগুলো। এবং লতিফ সরকার বাউল মিউজিক নামে একটি একাডেমি খুলেছে, অনেকের গান গাওয়ার ইচ্ছুক, কিন্তু আসেন আমাদের সাথে ক্লাস করেন, সুন্দরভাবে নিজে গাইতে শিখুন, তাহলে আপনি টেলিভিশনে গাইতে পারবেন এবং আপনাদের মহামূল্যবান গানগুলি আমরা সমগ্র বিশ্বে প্রচার করব ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, তাই মুক্তা সরকার সেই মহালেখক এবং বাউল কবি কাঁচামিয়া সাহেব তার লেখা গানটি আমরা শুনব এখন। ভালো লাগে না, তোমারে না দেখলে আমার ভালো লাগে না।